এগারো দফা দাবি নিয়ে অনড় অবস্থানে ক্রিকেটাররা, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার ঘোষণা বিসিবির। জাতীয় দলের বাইরে দেশের সব ক্রিকেটই অবহেলিত, বিসিবিকে দাবি মেনে নেওয়ার পরামর্শ সাবেক ক্রিকেটার ও ক্রীড়া বিশ্লেষকদের। কেবল রাজীব মিজান নয়, অপরাধ দুর্নীতির গডফাদার আরও দশ কাউন্সিলরের নাম আইন শৃঙ্খলা বাহিনীর হাতে, যে কোনো সময় অভিযান। নুসরাত হত্যা মামলার রায় কাল, আসামিদের সর্বোচ্চ শাস্তির আশা পরিবারের, খুব দ্রুত সময়ে বিচার শেষ হওয়ায় খুশি ফেনীর মানুষ। বোরহানুদ্দিনের পরিবেশ এখনও থমথমে, ভিডিও ফুটেজ দেখে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। এবং কানাডায় জাতীয় নির্বাচনে লিবারেল পার্টির জয়, টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হচ্ছেন জাস্টিন ট্রুডো, শেখ হাসিনার অভিনন্দন। ফেনীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলার রায় কাল বৃহস্পতিবার। নুসরাতের পরিবারের প্রত্যাশা, নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় সর্বোচ্চ শাস্তি হবে আসামিদের, খুব দ্রুত সময়ের মধ্যে আসামিদের বিচারের মুখোমুখি করায় সন্তুষ্ট ফেনীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নজির আহমেদ রতনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ছয় মাস আগের ঘটনা, ফেনীর সোনাগাজীতে চরম নৃশংসতার শিকার হন মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি। বর্বরোচিত এই হত্যাকাণ্ডের ঘটনা নাড়া দেয় দেশের প্রতিটি বিবেকবান মানুষকে। দ্রুত বিচার শেষে বৃহস্পতিবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ঘোষণা করা হবে আলোচিত এই মামলার রায়। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে এমন আশা নুসরাতের মা ও বাদী পক্ষের আইনজীবীর। আজকে যে দিনটা ধার্য করলো, চব্বিশ তারিখে রায় দিব, আমি যেন সুস্থ বিচার পাই। যারা নারীকে দাহ্য পদার্থ দিয়ে গায়ে কেরোসিন ঢেলে হত্যা করে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আমরা আশা করি যে এই মামলা আসামিরা মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি, বাদীপক্ষ আসামিদের অপরাধ প্রমাণ করতে পারেনি। রাষ্ট্রপক্ষ মামলা প্রমাণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, আইনত এই মামলায় শাস্তি হওয়ার কোনো কারণ নাই। নুসরাত হত্যা মামলায় খুব দ্রুত সময়ের মধ্যে আসামিদের আইনের আওতায় এনে সাজার মুখোমুখি করায় সন্তুষ্ট ফেনীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, দাবি করেন আসামিদের সর্বোচ্চ শাস্তির। আশা করব যে রায়টিও হবে একটি দৃষ্টান্তমূলক, প্রত্যেক আসামির যেন ফাঁসি চায়, ফাঁসি হয়। এটা এমন শাস্তি, এমন শিক্ষা হওয়া উচিত যাতে করে ভবিষ্যতে আর কোনো অপকর্মকারী এই ধরনের কোনো অপকর্ম না করতে পারে। মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার যৌন নির্যাতনের প্রতিবাদ করায় গত ৬ এপ্রিল মাদ্রাসার ছাদে কৌশলে ডেকে নিয়ে নুসরাতের শরীরে আগুন দেয়া হয়। ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যান নুসরাত জাহান রাফি। আফসারউদ্দিন, নিউজ ২৪। ভোলার বোরহানুদ্দিনের সংঘর্ষের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ৫,০০০ জনের বিরুদ্ধে মামলা হওয়ায় হয়রানির আশঙ্কা করছেন সাধারণ মানুষ। প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি তাদেরও। অন্যদিকে ভোলা পুলিশ সুপারের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বরিশাল থেকে রাহাত খানের প্রতিবেদন, জানাচ্ছেন আসিফ টিপু। রোববার ভোলার বোরহানুদ্দিনে হামলার ঘটনার ভিডিও ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে। নতুন কিছু ভিডিও ফুটেজে স্পষ্টই দেখা গেছে গুটি কয়েক যুবক লাঠি দিয়ে মসজিদের দোতলায় হামলা করে। এ সময় উপস্থিত মুসল্লিরা তাদের থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। মসজিদের দরজা ভেঙে যখন পুলিশের উপর হামলা করতে থাকে, এরই এক পর্যায়ে গুলি করতে বাধ্য হয় পুলিশ। এদিকে ৫,০০০ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা হওয়ায় হয়রানির সংখ্যায় বোরহানুদ্দিনের সাধারণ মানুষ। তারা বলছেন কিছু মানুষের উচ্ছৃঙ্খলার দায় সাধারণ মানুষ নেবে না, তারাও চান সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হোক। যারা অপরাধ করছে, পুলিশের উপর হামলা করছে, পুলিশ যান বাঁচানোর তাগিদে
যানবাহনের তাগিদে এই সমস্ত করছে, কথা বলছেন, যদি না করতো তারা নিজেরাই বেশি আহত হইতো। দরজা ভাঙতে পারে না, যারা ভাঙছে তাদেরকে আইনগত ব্যবস্থা নিব সরকার। আইন শৃঙ্খলা যারা আছে এই যারা যারা ডিল মারছে এগুলো তর্ক বিশ্লেষণ করি ধরা হবে, খালি গেলে আমার মতো নিরলোক ধরবে কেন। স্থানীয় সংসদ সদস্য অবশ্য আশ্বাস দিয়েছেন অযথা কাউকেই হয়রানি করা হবে না, প্রকৃত দোষীরা ধরা পড়বে শিগগিরই। যে কালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সামনের দিকে আমাদেরকে একটা সুযোগ দেন, আমরা যাতে প্রকৃত দোষীদেরকে বের করে আইনের আওতায় আনতে পারি, এটা সময়ের ব্যাপার। কোনো নিরীহ নিরপরাধ লোক এই মামলা জড়াবে না, হয়রানি শিকার হবে না। হ্যাঁ, আমি নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ। পুলিশ বলছে তদন্ত চলছে, শিগগিরই দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভব হবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। প্রকৃতপক্ষে ঘটনার সাথে কে কে জড়িত সেটা আমরা শনাক্ত করার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছি, আর এখন পর্যন্ত আমরা কাউকে এই মামলায় গ্রেপ্তার করা হয়নি। অন্যদিকে ভোলা পুলিশ সুপারের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক করার অভিযোগে থানায় একটি ডায়েরি করা হয়েছে, তবে ওই অ্যাকাউন্ট থেকে কোনো পোস্ট দেয়া হয়নি। আসিফ টিপু, নিউজ 24। দশ টাকা কেজি চাল কর্মসূচির নামে ব্যাপক দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে রংপুরের পীরগঞ্জের সানেরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে। ভুয়া আইডি কার্ড বানিয়ে বিভিন্ন ব্যক্তির নামে ব্যবহৃত, মৃত ব্যক্তির নামে আইডি কার্ড বানিয়ে চাল আত্মসাতের সত্যতা মিলেছে অনুসন্ধানে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন, আর জেলা প্রশাসন বলছেন তদন্তের পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাদাম হোসেন ডেমির ক্যামেরায় রেজল করিম মানিকের প্রতিবেদন। 2016 সালের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় পীরগঞ্জের সানেরহাট ইউনিয়নের 1350 জনের নামে 10 টাকা দরে চাল বরাদ্দ দেওয়া হয়। প্রতিটি উপকারভোগী এসব মানুষ বছরে 5 দফায় 30 কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও সানেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মন্টুর বিরুদ্ধে এসব চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরাও বলছেন একই কথা, কার্ডে নাম থাকলেও পান না চাল। আমার কার্ড দিয়ে চার চারজন চাল তুলি খাইতেছে, আমি কোনোদিন জানিও না বা এই বিষয়ে আমার চেয়ারম্যান মেম্বারে বলেও নেই। আমার কার্ড দিয়ে আর চাউল তুলি খায়, আমার চাউল পাই না। চারটা দিল না চাউল বলে আমার ছেলে ভাত আসরে গেল, আমার বলছেন আমি কি খিলে কি খাই। যদিও অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান বলছেন গ্রামের নাম ভুল হতে পারে, কিন্তু যে ব্যক্তির নামে কার্ড আছে সেই চাল পেয়েছে, এখানে কোনো দুর্নীতির সুযোগ নেই। আমি একেবারেই মনে করি যেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। সত্যতা বলতে আপনার এই সত্যতা পাবেন, গ্রামের ভুল, যার কার্ড যার ছবি যার নাম সে চাল উঠাচ্ছে কিনা সেটা দেখেন। আর জেলা প্রশাসক বলছেন তদন্তের পর অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইউনো যেহেতু তদন্ত কমিটি গঠন করেছে, সেই কমিটি এই ঘটনার যদি সত্যতা পায় তাহলে আমাদেরকে জানালে আমাদের স্থানীয় পরিষদের ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা সেটা অবশ্যই গ্রহণ করব। নজিরবিহীন এমন অনিয়ম তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি সুশীল সমাজের। রাশেদ ইমাম, নিউজ 24। শিক্ষা মন্ত্রণালয় ও ইউরোপীয় ইউনিয়নের নামে রাজশাহীর স্কুলগুলোতে চিঠি পাঠিয়ে অর্থ হাতিয়ে নেয়ার ফাঁদ পেতেছে প্রতারক চক্র। তাদের ফাঁদে পা দিয়ে প্রতারিত হচ্ছেন অনেকেই, বিশেষ করে গ্রামাঞ্চলের স্কুলগুলোকে টার্গেট করে করা হচ্ছে এমন প্রতারণা। রাজশাহী থেকে আরও জানাচ্ছেন কাজী সাহেদ। কয়েকদিন আগে হঠাৎই চিঠি আসে রাজশাহীর বিভিন্ন উপজেলার নামী স্কুলগুলোতে। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব পরিচয়ে এস এম আশরাফুল আলম চৌধুরী ওই চিঠিতে স্বাক্ষর করেছেন। তাতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ উদ্যোগে প্রমোট প্রকল্পের আওতায় স্কুলগুলোকে অনুদান দেওয়া হবে। স্কুলগুলোতে মেয়েদের কমন রুম নির্মাণের জন্য দেয়া হবে 6,20,000 টাকা, আর এ টাকা ছাড় করাতে 50,000 টাকা করে ঘুষ দাবি করা হয়। দুই একজন পেয়েছেন চিঠিটা, আর একজন বললেন যে উনিও ওনার সাথে কথা বলেছেন, তো সেখানে উনি নাকি অগ্রিম 50,000 টাকা দাবি করেছেন। মোবাইল নাম্বার দিল এবং বললো যে আব্দুল মামুন নাম, ওনার সঙ্গে আপনার কথা বলেন, ও এটা টাকাটা দেয়। হ্যাঁ, ওনার সঙ্গে উনি সম্ভবত বরিশালে আছে, আপনি ওনার সঙ্গে কথা বলেন আর ওনাকে কিছু মিষ্টি খাওয়ার জন্য কিছু টাকা পাঠায়। শুধু প্রমোট বা ইউরোপীয় ইউনিয়ন নয়, বিভিন্ন সময় অনুদানের কথা বলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছে বিকাশের মাধ্যমে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ। কিছু সমস্যা আছে, কী সমস্যা, যে আমার অধীনস্থ যারা কর্মচারী আছে এদেরকে কিছু পে করতে হবে। তার স্বাক্ষরটা যেভাবে লেখা আছে সেগুলাই দেখলাম যে পরবর্তী এটা আমার কাছে সন্দেহ মনে হলো, আমি তাৎক্ষণিক জেলা শিক্ষা অফিসারের শরণাপন্ন হলাম, তাকে ফোন করলে উনি বললো যে না এটা ভুয়া।
শিক্ষা কর্মকর্তাও বলছেন, এক শ্রেণীর প্রতারক চক্র স্কুল কলেজগুলোকে টার্গেট করে এ ধরনের প্রতারণা করে আসছে। তবে এখন পর্যন্ত এদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। এটা সম্পূর্ণ এটা একটা ভিত্তিহীন বিষয়। এটা আমরা শিক্ষকদেরকে যখন যেখানে পাই সেখানে বলি যে না, এ ধরনের কোনো আর প্রজেক্ট না, এটা হলো একটা দালাল চক্র বা এটা প্রতারণামূলক একটা চক্র কাজ করছে। তবে প্রতারকদের ফাঁদে পা না দিতে শিক্ষা অফিস থেকে সতর্ক করে স্কুলগুলোতে চিঠি দেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, প্রতারণার এই অভিযোগ নিয়ে শিক্ষা বিভাগের কর্মকর্তা যারা আছেন তারা কি বলছেন, সেই সাথে জানাবেন যে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা। রাশেদ, আমরা তো প্রতিবেদনটিতে যেমনটি বলার চেষ্টা করা হয়েছে সেটি হলো যে প্রমোট প্রকল্পের নামে, যেটি কিন্তু একসময় স্কুলগুলোতে যে কমন রুম ছাত্রীদের নির্মাণ করা হতো, এই প্রকল্পের আওতায় অনুদান দেওয়া হয়েছিল, সেটিকেই মূলত পুঁজি করে এক ধরনের প্রতারক চক্র এই যে প্রতারণার ফাঁদ পেতেছিল রাজশাহীর বিভিন্ন স্কুল কলেজগুলিতে এই চিঠিগুলি দেওয়া হয়েছে। তবে যেহেতু ইতিমধ্যেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই স্কুলগুলিকে চিঠি দিয়ে বলা হয়েছে যে এই প্রকল্পটি অনেক আগেই শেষ হয়ে গেছে, ফলে এটি প্রতারণা শুধুমাত্র, কিন্তু কেন বারবার স্কুল কলেজগুলিকে টার্গেট করে এইরকম প্রতারণা করা হচ্ছে এই নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসানাত আলী। হাসানাত আলী, আপনাকে স্বাগত জানাই। আপনার কাছ থেকে একটু জানতে চাই, নানা রকম প্রতারণার ফাঁদ আমরা দেখি সমাজে এবং বিভিন্ন সময়ে, কিন্তু শিক্ষকদের টার্গেট করে স্কুল কলেজগুলিকে টার্গেট করে এরকম প্রতারণার ফাঁদ কেন পাতা হচ্ছে বারবার, কোনো ল্যাকিং আছে এর মধ্যে? শুভ সকাল। এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। এর আগেও শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নকে কেন্দ্র করে প্রতারণার বিভিন্ন রকমের কলাকৌশল আমরা দেখেছি। একটি চক্রই আছে মূলত যারা এই উন্নয়ন কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, যে সমস্ত সংস্থা, লোকাল গভর্নমেন্ট, এলজিইডি, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, এখানে নিম্ন পর্যায়ের কিছু বিভিন্ন দেশ বিদেশে যে প্রজেক্টগুলো আসে কিছু শর্ট টার্ম ডেভেলপমেন্টের জন্য, যেন আপনি বলছিলেন যে কমন রুম ডেভেলপমেন্ট, ওয়াশরুম ডেভেলপমেন্ট, এটি এনজিওর একটি ওয়াশ প্রজেক্টও ছিল, এই প্রজেক্টগুলো কিন্তু যে অফিসে তালিকাগুলো হয় সেখানে কিন্তু নিম্ন শ্রেণীর কিছু কর্মচারী সেখানে রয়, এবং কখনও কখনও দেখা যায় যে জনবল সংকটের কারণে সেখানে খণ্ডকালীন কিছু লোক নিয়োগ করা হয় অ্যাডক ভিত্তিতে। এরা কিন্তু এই তালিকাগুলো জানে, এবং জানার কারণে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে অন্ধকারে রেখে এরা তড়িৎ তাদের মোবাইল সংগ্রহ করে হেডমাস্টার অথবা প্রিন্সিপাল অথবা অধ্যক্ষ তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিছু কামাই করার জন্য। তবে এটি মনে করি যে এটি হওয়া একেবারেই কাম্য নয়, কারণ অধিকাংশ প্রতিষ্ঠান প্রধান তো শিক্ষিত, তারা অভিজ্ঞতা সম্পন্ন, তারা সবই জানেন কোনটা সঠিক এবং কোনটা ব্যাঠিক। কিন্তু আমরা তো অনেক সময় জানি যে সরকারের বিভিন্ন দপ্তর থেকে উন্নয়নের জন্য টাকা বের করতে এক ধরনের তদবির কালচার আমাদের দেশে চালু আছে, সেই তদবির কালচারের থেকেও তো অনেক সময় দেখা যায় যে শিক্ষকরা এই সুযোগটি নিতে চান তার প্রতিষ্ঠানের জন্য। না, এটি তো আমি যে কথাটা বলছিলাম যে এই যে বিষয়টি হয়ে আসছে এটি তো বরাদ্দ দেন তো সরকারের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ, কিন্তু এই তদবির কালচারে কিন্তু জড়িত কিন্তু এই নিচের পর্যায়ের কর্মচারীরা, তারা এখানে দেখা গেল যে এর ভাগ বাঁটোয়ারা হয়তো ওপরের পর্যায়ে পাই না বা তারা জানেনই না, কিন্তু নিম্ন পর্যায়ে যে কর্মকর্তা কর্মচারীরা রয়ে গেছেন তারা এই ভাগ বাঁটোয়ারাগুলোকে তারা অংশীদারিত্ব হন, এটা দুঃখজনক ঘটনা। এক্ষেত্রে আমি মনে করি সরকারের একটি আরও সজাগ হওয়া উচিত, এবং এটি যেহেতু এখন ডিজিটাল বাংলাদেশ, প্রযুক্তির যেহেতু অভূতপূর্ব উন্নয়ন এখানে হয়েছে, অতএব এই প্রযুক্তি ব্যবহার করে যদি সরকার প্রধানরা যদি তড়িৎ যদি তাদের তালিকাগুলো প্রকাশ করা যায় বা কারা কারা বন্টন হচ্ছে, কোন কোন ক্রাইটেরিয়াতে বন্টন হচ্ছে সেগুলো যদি নিশ্চিত করা যায়, যেমন এবারের এমপিওর ক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া ডেভেলপ করে কারা পাচ্ছে এটা কিন্তু মোটামুটি তারা নিজেরাই অ্যাসেস করতে পারছে, অথবা এই উন্নয়নের ক্ষেত্রে যদি এ ধরনের একটি অ্যাসেসমেন্ট বা ডিজিটালাইজেশন যদি করা যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে যে এই চক্র কিন্তু সেখানে সফল হবে না। শেষের দিকে আমরা যদি একটু জানতে চাই এটি বন্ধ করার উপায়টি কী আসলে? না, বন্ধ করার উপায়টি যেটি হলো যে এই দুর্নীতিবাদ যে মন্ত্রণালয় বা প্রকৌশল অধিদপ্তর বা এলজিইডি বা স্থানীয় প্রশাসনে যে দুর্নীতিবাদ চক্র আছে এই চক্র কিন্তু সবাই চেনে, অতএব স্ব মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তি, সচিব বা যারা প্রজেক্ট ডাইরেক্টর যারা থাকেন, প্রজেক্টের চেয়ারম্যান থাকেন, তারা যদি একটু সচেতন হন, এবং বিশেষ করে আমাদের যারা শিক্ষক সমাজ, আমাদের যারা গভর্নিং বডি এবং আমাদের যারা প্রিন্সিপাল, অধ্যক্ষ, হেডমাস্টার, তারা যদি একটু সজাগ থাকেন, সচেতন থাকেন এবং
এবং তারা যদি এই কুচক্রি বা এই গোষ্ঠীর সাথে যদি কোনো যোগ সাজস না করেন এবং সবাই যদি সিদ্ধান্ত নেন যে এটি যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে, শিক্ষার মানের ভিত্তিতে বা এলাকার প্রতিষ্ঠানের সুনামের ভিত্তিতে বরাদ্দ করা হবে, তাহলে কিন্তু এই চক্রটি আর সমাধান হতে পারবে না। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রাশেদ, আপনি শুনছিলেন যে সরকারের যে বরাদ্দ বা বিভিন্ন প্রকল্পের যে বরাদ্দ স্কুল কলেজগুলির জন্য থাকে সেগুলো যদি একে তালিকাভুক্ত করা হয় এবং সেগুলো যদি অনলাইনে দেওয়া থাকে তাহলে প্রতিষ্ঠানরাও জানতে পারবে যে কাদের নামে এই বরাদ্দগুলি হলো, তাহলে কিন্তু এরকম প্রতারণা থেকে রক্ষা পাবে আমাদের শিক্ষক সমাজ। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। শাহেদ, ধন্যবাদ আপনাকে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক সহকর্মী কাজী শাহেদ রাজশাহী থেকে জানাচ্ছিলেন আমাদেরকে যে প্রতারণার অভিযোগ নিয়ে শিক্ষা বিভাগের কর্মকর্তারা এবং শিক্ষকদের বক্তব্য। প্রায় 6,000 কোটি টাকা বরাদ্দের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের 2 বছরেও কোনো সুফল মেলেনি চট্টগ্রাম নগরবাসীর। অর্থ বরাদ্দের পরেও কাজের গতি না থাকায় সিডিএর সাবেক চেয়ারম্যান আব্দুস সালামকে দুষলেন স্থানীয় সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদল, আনিসুল ইসলাম মাহমুদ ও মেয়র আজম নাসিরুদ্দিন। আর বর্তমান সিডিএ চেয়ারম্যান বলছেন সুফল মিলবে অচিরেই। নয়ন বড়ুয়া জয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শুধু খাল পরিষ্কারেই 1.5 বছর পার, তাই জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ব্যয় দিন দিন বাড়লেও মিলছে না কোনো সুফল। একটু বৃষ্টি হলেই তলিয়ে যায় চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকা। আদৌ কোনো সুফল মিলবে কি না তা নিয়ে শঙ্কায় নগরবাসী। এই যে এখানে কমবার পরিমাণ পানি হচ্ছে, এটা একমাত্র ওদের কারণে হচ্ছে। খাল খনন করতেই হবে, নাহলে জলাবদ্ধতা এই কিয়ামত দরক হবে না। সম্প্রতি নগরীর বায়াজিদ পার্ক উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রামের 2 সংসদ সদস্য বললেন সিডিএর সাবেক চেয়ারম্যানের অদক্ষতার কারণেই জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না নগরবাসীর। পরিকল্পনাকারীরা ওনারা পরিকল্পনা করিয়েই যাইতেছেন, পরিকল্পনার ফরিজে উড়িয়ে গই এবে খেয়াল নাই, খালি কল্পনাই ভরিয়া রই আছে। দুটো বড় বড় প্রজেক্ট পাস করিয়েছে যেগুলো আমি মনে করি এগুলো আবার রিভাইজ করে রিভিশন করার দরকার আছে। এদিকে সিটি মেয়রও দুষলেন সাবেক সিডিএ চেয়ারম্যানকেই। এটা ফিজিবিলিটি স্টাডি করে যদি কোনো কিছু করার যায় তাহলে সেটা করা, আর না হয় এই টাকাগুলো অনেকটা এই টাকাগুলোর অপচয় হবে বলে আমিও ব্যক্তিগতভাবে মনে করি। তবে সাবেক সিডিএ চেয়ারম্যান বলছেন সমালোচনা না করে সমন্বয়ের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হলে বরাদ্দকৃত অর্থ অপচয় হবে না। চট্টগ্রামকে যদি আপনি ভালোবাসেন এখানে এই কাজ না করে সহযোগিতা না করে কোনো উপায় নেই, আর চট্টগ্রামের সাথে যদি বিশ্বাসঘাতকতা করেন তাহলে আপনি অ্যাক্টিং করবেন অথবা আসল করবেন না, এটা ঠিক না। আর বর্তমান সিডিএ চেয়ারম্যান বলছেন এরই মধ্যে কাজ শুরু হয়েছে, বেশ কিছু জায়গায় জলাবদ্ধতা কমতে শুরু করেছে। যেখানে বেশি জলাবদ্ধতা হয় যেমন আপনার মুরাদপুর 16 শহর 2 নম্বর গেট, ওখানে ওনারা কিছু কাজ করেছেন। আগে যেখানে 5-6 ঘন্টা জলাবদ্ধতা থাকতো কিন্তু এইবার জলাবদ্ধতা ছিল আপনার 2 ঘন্টা বা 2.5 ঘন্টা, তার থেকে বেশি থাকেনি। একে অপরকে দোষারোপ নয়, সমন্বয়ের মাধ্যমে দ্রুত জলাবদ্ধতার সমস্যার সমাধান চান নগরবাসী। সুরুজা আহমেদ, নিউজ 24। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, জয় স্বাগত আপনাকে। জয়, 6,000 কোটি টাকার প্রকল্পের 2 বছরেও কোনো সুফল মেলেনি নগরবাসীর, ভোগান্তি রয়েছে, কাজের দীর্ঘসূত্রিতা, পাল্টাপাল্টি অভিযোগ, সবশেষ কি অবস্থা দেখছেন বিস্তারিত জানাবেন। ধন্যবাদ রাশেদ, আপনি জানেন যে চট্টগ্রাম নগরবাসীর সবচেয়ে বড় দুঃখ কিন্তু জলাবদ্ধতা। সেই জলাবদ্ধতা নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যে প্রায় 6,000 কোটি টাকা যে প্রকল্প হাতে নিলেন সেই প্রকল্পেরও প্রায় 1.5 বছর পার হলো, সেই 1.5 বছরে তেমন কোনো সুফল মিলছে না বলে আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রামে যারা ভুক্তভোগী আছেন তারা কিন্তু একটু আগে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আপনি অবশ্য লক্ষ্য করছেন যে খালের পাশে আছি আমি, সে খালটি কিন্তু আসলে চাকতাই খালের একটি অংশ। এই খালের অবস্থা দেখলে কিন্তু আসলে বুঝতে পারছেন প্রকল্পের কাজের গতি আসলে কোন পর্যায়ে আছে, কিন্তু আপনি অবশ্যই বুঝতে পারছেন খাল কিন্তু পরিষ্কার করা হয় কিন্তু খাল খনন করা হচ্ছে না। আসলে খাল যদি খনন করা না হয় নগর পরিকল্পনা বিতলা যেমনটা বলছিলেন সেই প্রকল্পের কোনো সুফল মিলবে না বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই সবসময় যারা ভুক্তভোগী, একটু বৃষ্টি হলে কিন্তু যে জায়গায় আছি এই সড়কটাও কিন্তু আসলে পানির নিচে থাকে, এমনকি বাসাবাড়ি যেগুলো আছে সেই বাসাবাড়ি কিন্তু পানির নিচে থাকে। আমরা একটু কথা বলতে চাই কতদিন ধরে আপনারা এই সমস্যায় আছেন, আর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যে প্রকল্প হাতে নিয়েছে সেই প্রকল্পের কোনো সুফল মিলছে কিনা। বিগত 10 বছর যাবতীয় আমরা পানির যে সমস্যায় ভুগতেছি, শুনেছি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ একটা মেগা প্রকল্প হাতে নিয়েছেন 6,000 কোটি টাকার যার বরাদ্দ,
কিন্তু খাল খনন করার কথা ছিল, থাকলেও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কিন্তু খাল খনন করে নাই। কিছুদিন আগে দেখা গেছে, আমরা দেখেছি খাল কিছুটা পরিষ্কার করেছে কিন্তু কোনো রকমের খাল খনন করে নাই। পাশাপাশি আমরা মনে করি এলাকার সচেতন নাগরিকদেরও একটু সচেতন হতে হবে, কারণ খাল শুধু চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ খনন এবং পরিষ্কার করলে হবে না, পাশাপাশি আমাদেরকেও খাল পরিষ্কার রাখতে হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই যে আপনারা যেখানে থাকার বাসা বাড়িতে সেখানে কি এখনও কি পানি উঠে? হ্যাঁ, অবশ্যই পানি উঠে। এখানে মানে আপনার সামান্য বৃষ্টি পড়লে প্রচুর পানি উঠে, আমরা চলাচল করতে পারি না, যানজটের অবস্থা খুবই খারাপ থাকে, রিক্সা ভাড়ার দাম বেশি থাকে, এই সব কারণে আসলে আমরা খুবই ভোগান্তির মধ্যে আছি। এই খাল খনন করার অনেক সময় দেখি আমরা বিভিন্ন ধরনের এই মানে যন্ত্রপাতি এনে খাল খনন করে, এরপরে দেখি খালের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এটাই কতদিন ধরে এই সমস্যা আছে? আমরা প্রায় আমি 20 বছর ধরে এখানে আছি, 20 বছর ধরে দেখতেছি, ছোটোকাল থেকে দেখতেছি এই খালের অবস্থা সবসময় খারাপ ছিল এবং এখনও দেখতেছি খারাপ আছে। কখনো মানে জলাবদ্ধতা কখনো কমেনি আমাদের মধ্যে। চকবাজারবাসী সবচেয়ে চরম মানে উদ্বিগ্ন কথা হচ্ছে জলাবদ্ধতা। ধন্যবাদ আপনাদেরকে। রাশেদ, আপনি অবশ্যই শুনতে পেরেছেন যারা ভুক্তভোগী, যারা সবসময় যখন বৃষ্টি হয় তখন কিন্তু পানির নিচে থাকে, এমনকি পানি ডিঙ্গিয়ে কিন্তু তাদের যেতে হয় বিভিন্ন গন্তব্য যে স্থানে, কিন্তু তারা বলছিলেন কিন্তু আমাদেরকে যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যে প্রকল্প হাতে নিয়েছেন সেই প্রকল্প যদি কিন্তু আসলে যদি যে ধীরগতিতে কাজ হচ্ছে সেটা যদি আরেকটু দ্রুত কাজ হয় কিন্তু তাহলে কিন্তু মোটামুটি সুফল পাবে বলে তারা মনে করছেন। কিন্তু যে চট্টগ্রামের যারা সাংসদ আছেন তারা কিন্তু এই প্রকল্পকে নিয়ে কিন্তু আসলে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছে স্টুডিওতে রাশেদের কাছে। জন্য দর্শক সহকর্মী নয়ন বড়ুয়া জয় চট্টগ্রামের নাগরিক যে দুর্ভোগ সেই দুর্ভোগের চিত্র তুলে ধরছিলেন। দখল দূষণে মৃত প্রায় সাভারের বংশী নদী, নানা অজুহাতে চলছে দখলের মহোৎসব, প্রকাশ্যে এগুলো হলেও নির্বিকার প্রশাসন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আশুলিয়ার নয়ারহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, স্বাগত আপনাকে। নাজমুল, সরে জমিনে বংশী নদী দখলের কি চিত্র আপনার সামনে আপনি দেখতে পাচ্ছেন, দর্শকদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ রাশেদ। এই মুহূর্তে রয়েছি সাভারের নয়ারহাট, যেটা বলে আশুলিয়ার নয়ারহাট বংশী নদী। সেই বংশী নদী কিন্তু এখন দেখছেন যে দখলের দূষণে কিন্তু মরতে বসেছে। যে চিত্রটি আপনাকে দেখাতে চাই, যে এই যে বংশী নদীর যে চিত্রটি সেটি আপনি দেখছেন যে এখানে যে বংশী নদীর অবৈধভাবে যেমন বালির গদি এবং বালির যেসব ইজারা নিয়ে মানে সরকারের কোনো রাজস্ব কিন্তু না দিয়েই কিন্তু তারা এখানে বালুর ব্যবসা করছে, এবং এই যে দেখছেন যে নদী কিন্তু এখন মরে ছোট হয়ে গেছে এখন যে অবস্থা হয়েছে, এবং এইখানে যারা এক ঠিক বংশী নদীর মাছ কিন্তু অবৈধভাবে বিপুল পরিমাণ দোকান এবং বহুতল ভবনও কিন্তু করেছে আওয়ামী লীগের যারা নেতা, তারা কিন্তু দখল করে তারা দোকানপাট গড়ে উঠেছে, চারতলা ভবনও করেছে। আমি একটু কথা বলতে চাই আপনার সঙ্গে, একটু কথা বলবো যে এই বাজারে যে এই যে বংশী নদী দখল করে যে বহুতল ভবন করেছে, কারা করেছে, কেন করেছে? এটা দেখেন বিভিন্ন সময় ক্ষমতার অপব্যবহার করে, যেমন আমাদের স্থানীয় আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম সাহেব ওখানে চারতলা নদীর মধ্যে চারতলা ভবন করেছে, এবং তাকে বলার কেউ নাই, এই সে ক্ষমতার জোরে করতেছে এবং অবৈধভাবে বিভিন্ন আরও এই দখল বাণিজ্য সে করতেছে নদীর মধ্যে, একদম অবৈধ ব্যবস্থাপনা চারতলা ভবন সে করে বসছে। এখানে সরকারের আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি আপনার মাধ্যমে, যাতে এটার পদক্ষেপ সরকার দ্রুত নেয়। ধন্যবাদ আপনাকে। যেমনটি একটু বলি আপনাদেরকে, একটু বলি যে এই যে নদীর যে প্রায় সাভার এবং আশুলিয়ার যেসব নদীর কিন্তু অবৈধ দোকান কিন্তু আসলে যেগুলো দখল করেছে সেগুলো কিন্তু উচ্ছেদের জন্য প্রায় 400 জনের একটি তালিকা তৈরি করা হয়েছে, এবং ভূমিদস্যুদের যে তালিকা সেটা কিন্তু তারা করতে শুরু করেছে। আমি একটু আপনার সঙ্গে একটু কথা বলি, এখানে তো চেয়ারম্যানরা যারা জড়িত চেয়ারম্যানের কথা বলা হচ্ছে যে দখল করছে, এরকম কোনো না? আসলে বিষয়টা এমন না, চেয়ারম্যান ওই রকম দখলবাজির কোনো কার্যকলাপে নাই। মানে সে এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা আর কি উনি নিজেই সরকারি কোনো অনুমোদন ছাড়া নিজ উদ্যোগে এবং এলাকার কিছু ব্যবসায়ীদের নিয়ে সেই নদীর পাড়ের রাস্তাটা, সে নদীর পাড়ে অসংখ্য প্রায় শতাধিক দোকান রয়েছে,
দোকান কারা করেছে? দোকানগুলা দেখা গেছে এগুলা আপনার লোকে ওই আপনার যে রাস্তা এই রাস্তার স্বার্থে আপনার লোকে পজিশনগুলো করা হয়েছে, এবং রাস্তার লোকে আপনার যে টাকাটা গেছে খরচ গেছে আপনার এই পজিশনগুলো আপনার ওই কম বেশি লোকে। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে এইখানে যারা দোকান করেছে এবং এই যে সড়কটি করেছে, সেই সড়কটি এবং নদীর যে বাঁধ সেটা কিন্তু রক্ষা করার জন্যই মূলত আসলে এখানে অবৈধভাবে অসংখ্য দোকান করেছে। এই ছিল আমার কাছে রাশেদ, আশুলিয়ার নোয়ারহাট বংশী নদীর সর্বশেষ খবর। খবর জন্য দর্শক সহকর্মী নাজমুল হুদা সাভারের বংশী নদী দখলের চিত্র তুলে ধরছিলেন আপনাদের কাছে। সংবাদের সময় হলো বিরতির, আরো সংবাদ নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। দর্শক, সংবাদের শুরুতেই আপনারা যেমনটি জেনেছেন, ফেনীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলার রায় আগামীকাল। এ বিষয়ে বিস্তারিত আমরা জানব এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই মামলার রায় দ্রুতগতিতে হবার কারণে সন্তোষ প্রকাশ করেছেন ফেনীর সাধারণ মানুষ, সুশীল সমাজ এবং সেই সাথে তার পরিবারের দাবি সর্বোচ্চ শাস্তি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন সহকর্মী নজির আহমেদ রতন। রতন, এই মামলার রায় হবে কাল, নুসরাতের পরিবারের প্রত্যাশা কি বিস্তারিত জানাবেন। নেট লাগছে কি না এটা হচ্ছে কথা। ধন্যবাদ আশেদ। আমি আসলে আগামীকাল বাংলাদেশের চাঞ্চল্যকর নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে, এই নিয়ে আসলে অধীর আগ্রহে ফেনীবাসী অপেক্ষা করছে। আমি আসলে নুসরাতের পরিবার চাচ্ছে এবং গোটা ফেনীবাসী চাচ্ছেন যে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদানে তারা আশা করছেন। আমার কাছে এই মুহূর্তে আছেন নুসরাতের বড় ভাই এবং এই মামলার বাদী মাহমুদ হাসান নোমান, আমি তার সাথে এ ব্যাপারে কিছু কথা বলতে যাচ্ছি। নোমান, আপনাকে ধন্যবাদ যে নুসরাত হত্যাকাণ্ডের 6.5 মাসের মাথায় অর্থাৎ 160 কার্যদিবসে আগামীকাল মামলা রায় হতে যাচ্ছে, এইটার ব্যাপার আপনার প্রতিক্রিয়াটা কি? আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে, তিনি হস্তক্ষেপ না করলে এই মামলার রায় এত দ্রুত নিষ্পত্তি হতো না। সিবিআই পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন অতি দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দিয়েছে এবং অতি অল্প সময়ের মধ্যে আসামিদের সাক্ষ্য প্রমাণ যুক্তিতর্ক শেষ হয়েছে। আমরা প্রত্যাশা করি আমরা দ্রুত সময়ের মধ্যে একটা ন্যায় বিচার পাব। আপনার প্রত্যাশা কি আগামীকাল যে রায় ঘোষণা হচ্ছে, আপনাদের প্রত্যাশা কি, আপনাদের পরিবার প্রত্যাশা কি? আমি আমার পরিবারের প্রত্যাশা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা ন্যায় বিচার পাব। কি ধরনের রায় আশা করেন আপনারা? প্রকৃত আসামিদের সর্বোচ্চ শাস্তি কামনা করি আমরা, দৃষ্টান্তমূলক। আচ্ছা, আপনি এই মামলা ফেস করতে গিয়ে এতদিন যে 6 মাসের নাগাদ আপনার, আমি তো আপনি তো মামলার বাদী, আপনি কোনো আপনার কি কোনো সমস্যার সম্মুখীন অথবা হুমকি ধমকি আতঙ্কে ভুগছেন কিনা আপনারা এখন? অবশ্যই আমরা সংযুক্ত, আমাদের মাননীয় পুলিশ সুপার নুন বিচার উনি আমাদের সবসময় খোঁজ খবর নিচ্ছেন, তারপরে আমরা খুবই সংযুক্ত। কেন কেন সংযুক্ত আপনারা? চাঞ্চল্যকর মামলা, আপনারা জানেন যে এখানে প্রভাবশালী রাজনৈতিক নেতা কর্মীরা আছে, এটা আসলে কি বলবো, আপনারা অবশ্যই জানেন যে আমরা খুবই সংযুক্ত বলতে পারতেছি না। আপনি কি ধরনের হুমকি ধমকি পেয়েছেন? আসলে কেউ তো সরাসরি হুমকি দিয়ে কিছু করে না, হ্যাঁ, কিন্তু যারা ক্ষতি করার চেষ্টা করে তারা গোপনে করে, কারণ ওনারা জানে যে এখন আমরা যদি আমাদেরকে কোনো ধরনের হুমকি দেওয়া হয়, আমরা প্রশাসনের সাথে আমাদের সম্পর্ক আছে, মাননীয় প্রধানমন্ত্রী যেখানে আমাদের বিষয়টা প্রথম থেকে দেখাশোনা করতেছেন, আমরা এটাও প্রত্যাশা করি যে আমাদের শেষ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পাশে থাকবেন, এখানে এখন হুমকি দিয়ে কেউ কিছু করবে না। ধন্যবাদ। জি ধন্যবাদ রাশেদ। আপনি যেভাবে শুনছিলেন নুসরাতের বড় ভাই নোমান বলল যে আসলে তারা তাদের পরিবার প্রত্যাশা করে
যেন একটি আসামিদের সর্বোচ্চ শাস্তি তারা কামনা করেন এবং তারা বলেছেন যে আসলে তারা এখন পর্যন্ত আসলে আতঙ্কিত রয়েছেন, যেহেতু এই এই আসামিদের মধ্যে অনেকেই রয়েছেন প্রভাবশালী যারা ইতিমধ্যেই আসলে এই মামলা তুলে নেওয়ার জন্য অথবা এই মামলা প্রভাব ফেলার জন্য তাদের পরিবারকে হুমকি ধামকি দিয়েছিলেন। জি রাশেদ, আমি এখন স্টুডিওতে ফিরে আছি। স্টুডিওতে সংযুক্ত হওয়ার জন্য দর্শক সহকর্মী নজির আহমেদ রতন আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন নুসরাত হত্যা মামলার যে রায় আগামীকাল দেয়া হবে সেই রায়ের আগে পরিবারের প্রত্যাশার বিস্তারিত। খুলনায় সর্বশেষ উপজেলা নির্বাচনে অভ্যন্তরীণ দ্বন্দ্বে বড় খেসারত দিতে হয়েছে আওয়ামী লীগকে, সেই সাথে অনুপ্রবেশকারীদের যোগদান ও ব্যক্তিগত দ্বন্দ্বে কমিটি অনুমোদন না দেওয়ার হতাশা ছিল মহানগর আওয়ামী লীগেও। ক্ষোভে অভিমানে অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েছেন ত্যাগী নেতাকর্মীরা। তবে কেন্দ্রীয় নির্দেশে সম্মেলনের তারিখ ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে উৎসাহ উদ্দীপনা। শামসুজ্জামান শাহিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। খুলনা মহানগর আওয়ামী লীগের সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় 2014 সালের 29 নভেম্বর। এরপর দীর্ঘদিন সম্মেলন না হয় রাজনীতিতে প্রাণচাঞ্চল্য হারাতে থাকে স্থানীয় নেতাকর্মীরা। ব্যক্তিগত দ্বন্দ্ব এবং অনুপ্রবেশকারীদের প্রাধান্য দেওয়া সহ বেশ কিছু কারণে দীর্ঘদিন কমিটি অনুমোদন না দেয় মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণ হারাতে বসেছিল দলটি। তবে আগামী 7 ডিসেম্বর সম্মেলনের তারিখ ঘোষণার পর নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা। 7ই ডিসেম্বর মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে, এর ভিতরে আমরা ওয়ার্ড থানা পর্যায়ে সকল সম্মেলন শেষ করব। সম্মেলনকে ঘিরে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের মূল্যায়নের বিষয়ে আলোচনা হচ্ছে জোরেশোরেই। আমার পরীক্ষিত লোকরা আমি বাদ দিয়ে নূতন কেউ জানি আনবো না, এটা হলো আমার প্রিন্সিপাল। সেক্ষেত্রে আমরা যাকেই নেব আমরা নূতন তরুণ নেতৃত্ব আমরা বাছিয়ে নেব। আর দলে অনুপ্রবেশকারী সুবিধাভোগী নেতাদের চিহ্নিত করতে কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান জেলা আওয়ামী লীগের নেতা। আমরা খুব চিন্তা ভাবনা করে বিবেচনায় রাখবো যে কে 2008 সালের পর কাকে দলে সদস্য দেওয়া যায়, তো 2008 সালের পরে বেশিরভাগ লোককে সদস্য দেওয়া হবে না। এই সম্মেলনকে ঘিরে পদ পদবীর জন্য মুখিয়ে আছেন অনেক যোগ্য তরুণ নেতারা, ফলে কমিটি গঠনে নানা মেরুকরণের আভাস রয়েছে। যুবশ্রেণীর নেতৃত্ব নিয়ে আসবো, হ্যাঁ তরুণ নেতৃত্ব, যেটা আমাদের মানে জাতির জনকের সুযোগ্য কন্যা জনতে শেখ হাসিনা যেটা চাচ্ছেন আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। সম্মেলনকে ঘিরে প্রস্তুতি সভা ও দফায় দফায় বৈঠকে প্রধান আলোচনা কারা আসছেন গুরুত্বপূর্ণ পদে, তাই পদ প্রত্যাশীরা ছুটছেন স্থানীয় নেতাদের কাছে। সুরজা আহমেদ, নিউজ 24। রাঙামাটির রাজস্থলীতে সাবেক ইউপি চেয়ারম্যান দীপুময় তঞ্চঙ্গাকে অপহরণের পর গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। তার নাম দীপুময় তঞ্চঙ্গা, তিনি রাজস্থলী উপজেলার 1 নং ঘিলাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। দীপুময় তালুকদারের স্ত্রী প্রেমা তালুকদার জানান, একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে তার স্বামীকে তুলে নিয়ে যায়, পরে আজ সকালে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। সোমবার সন্ধ্যায় উপজেলার 2 নং গাইন্দিয়া ইউনিয়নের তাইতং পাড়ায় এই ঘটনা ঘটে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ফারজানা ইসলামের অপসারণের দাবিতে মশাল মিছিল করেছে বিশ্ববিদ্যালয়টির আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা। দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে মশাল মিছিলটি শুরু হয়। এ সময় হাতে জ্বলন্ত মশাল আর মুখে ভিসি বিরোধী স্লোগান দিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে আন্দোলনকারীরা। মিছিলটি ক্যাম্পাসের টার্জন পয়েন্ট হয়ে ভিসির বাসভবন ঘুরে বটতলায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে আন্দোলনকারীরা বলেন, ভিসি অপসারণ না করার আগ পর্যন্ত তাদের বিভিন্ন কর্মসূচি চলবে। শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন যশোরের চাষিরা। চলতি বছর ধানের দাম কম পাওয়ায় এবার বেশিরভাগ চাষি তাদের ক্ষেতে শীতকালীন সবজির আবাদ করেছেন। বলছেন উৎপাদন ভালো হলেও বাজার দর নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। রিপন হোসেনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। শীতের আমেজ না থাকলেও যশোর অঞ্চলের কৃষকদের মাঠে শোভা পাচ্ছে শীতকালীন নানা জাতের সবজি। জেলার চূড়ামনকাটি, বাড়িনগর, হৈবতপুর, কাশিমপুর, বন্দবিলা, নোঙ্গরপুর সহ বেশ কিছু এলাকায় বাঁধাকপি, ফুলকপি, শিম, মূলা, লাল শাক, পালং শাক সহ নানা জাতের শীতকালীন সবজিতে ভরা কৃষকদের ক্ষেত। চাষিরা বলছেন চলতি বছরে ধান চাষে লোকসান হওয়ায় তারা এবার শীতকালীন সবজি চাষে ঝুঁকেছেন। ধান চাষ করে
আমাদের কৃষকরা একেবারেই মানে নিঃশেষ হয়ে যাচ্ছে, যে কারণে আমরা এবছর আরও সবজি চাষ একটু বাড়িয়ে দিয়েছি। সবজি ধরেন ঢাকা যায়, তারপরে মাগুরায় যায়, খুলনায় যায়, নোয়াপাড়ায় যায়। তবে ফলন ভালো হলেও ভরা মৌসুমে দাম নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন চাষিরা। প্রথম যে বাড়াতে পাচ্ছি দর, এই দাম আগা করে থাকে তাহলে আমরা কৃষকের লাভবান হবো। প্রথম মোটামুটির একটু দাম পাই, পরে যায় দাম টাম পাই না। ভালো বীজ ব্যবহার ও সঠিক পরিচর্যার কারণে ফলন ভালো হওয়ার কথা জানালেন স্থানীয় কৃষি কর্মকর্তা। কোন জমিতে কীরকম মাত্রায় সার ব্যবহার করবে, কীভাবে কৃষক ভালো বীজ প্রাপ্যতা পায় সে বিষয়ে আমাদের পরামর্শ দেয়, এবং উপকরণগুলো কোথায় কোথায় পাওয়া যাবে, কীভাবে সহজলভ্যে পাওয়া যাবে সেই বিষয়ে আমরা তাদের অবগত করি। যশোর জেলায় এবার প্রায় 16,000 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সালে জোর চৌধুরী, নিউজ 24। ফুলের রাজধানী হিসেবে পরিচিত যশোরের গদখালি, নানান জাতের ফুল চাষে ব্যস্ত সময় পার করছেন এখানকার কৃষকরা। বিশেষ দিবসগুলোকে সামনে রেখে ফুলের বাজার ধরতে আগাম সব রকমের প্রস্তুতি নিচ্ছেন তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যশোরের গদখালিতে আছেন আমাদের সহকর্মী রিপন হোসেন, যোগ দিচ্ছেন সরাসরি। রিপন, স্বাগত আপনাকে। রিপন, বর্তমানে কি কি ফুলের চাষ করছেন কৃষকরা, কি কি দেখছেন আপনি বিস্তারিত জানাবেন? ধন্যবাদ আপনাকে। আপনাকে যদি একটু মাঠের চিত্রটি দেখায় যে এখন কিন্তু ফুল চাষের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ এই সামনের দিবাসগুলোকে ঘিরে কিন্তু তারা যে প্রস্তুতি, মাঠ প্রস্তুতি, চারা লাগানো, সেগুলো কাজ শুরু হয়েছে। আমি সরাসরি কৃষকদের সাথেই কথা বলবো যারা এই কাজের সাথে জড়িত। আপনার কাছে একটু জানতে চাই, আপনারা এখন কী কী ফুলের লাগাচ্ছেন এবং সামনের কোন কোন দিবাসগুলোকে টার্গেট রেখে এই ফুলগুলো লাগাচ্ছেন? আগামী শীত মৌসুমের যেমন 1 জানুয়ারি, তারপরে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে টার্গেট রেখে আমরা এখন বর্তমান গ্যালোডিলাক্স এবং জারবারা গোলাপ এগুলো নতুন করে শুধু গোড়া টোড়া কাটিং ছাটিং করে সার দেওয়ার প্রস্তুতি চলছে। এই যেমন এখানেও লাগানো চলছে, মানে বিভিন্ন রকমের পাতাবাহার টাইপের চন্দ্রমল্লিকা, এই যে সিজনাল ফুলের ইনকা, তারপরে চন্দ্রমল্লিকা, সনোবাল, ডানঠাস, পেঞ্জি, ইস্টার, গজনে, এগুলো এখন সিজনাল ফুলের জন্য আমরা চাষ করতেছি। এবং কাঠফলার হিসেবে গ্যালোডিলাক্স, জারবেরা, গোলাপ এগুলো নিয়ে মোটামুটি আমরা সারটার দিয়ে প্রস্তুতি নিচ্ছি। আর কদিন পরে মনে করেন যে ফুল আসা, লাগানোর 45 দিন পরে সিজনাল ফুল শুরু হয় এবং জারবেরা লাগানোর 70 দিন পরে শুরু হয় এবং গোলাপ লাগানোর 3 মাস পরে থেকে শুরু হয়। তো আমরা এখন যেহেতু আমাদের আগের থেকেই প্রস্তুতি ছিল, লাগানো ছিল, যেগুলো আগে লাগানো ছিল সেগুলো মোটামুটি আমরা এখন সারটার দিয়ে কমপ্লিট করছি, আর এবং যেগুলো 45 দিন 50 দিন উঠবে সেগুলো আমরা রেনুতে আছে, এখন সেগুলো বেড প্রিপারেশন চলছে, আমরা এখন লাগাবো। আমরা জানি যে উন্নত জাতের ফুল চাষ ক্ষেত্রে আপনারা কী ধরনের ব্যবস্থা নিয়েছেন এবং সরকারের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা করেছে আপনাদের? আসলে সরকার আমাদেরকে এই যে নতুন একটা টেকনোলজি দিয়েছে, যে গ্রীষ্মকালীন যে চাষগুলো আমরা করতে পারতাম না বর্ষাকালে, সেগুলো আমরা পলিহাউজের মাধ্যমে গভর্নমেন্ট এটা করে দিয়েছে যে গরমকালেও আমরা সবজি এবং ফুল দুটোই এই পলিহাউজের ভিতরে করতে পারবো। সেক্ষেত্রে এই পলিহাউজটা আমরা দেখতে পারবো, অসুবিধা নেই। এই যে এখানে দেখছেন, এখানে ড্রিপ ইরিগেশন আছে এবং ওপর থেকে যে স্প্রেয়ার সে সিস্টেম আছে, এখানে লেবার খরচ কম লাগে এবং ওয়েদার কন্ট্রোল করে আমরা সবসময় সেখানে চাষাবাদ করতে পারি, এবং এটা লেবার সাশ্রয় এবং অত্যাধুনিক একটা পদ্ধতি। এবং এখানে আছে ডাগ অয়েল, যেটা সূর্যের তাপের সাথে, আমরা কোনো ইলেকট্রিসিটি লাগে না সূর্যের তাপে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে তারা কিন্তু উন্নত চাষাবাদ পদ্ধতি কিন্তু ব্যবহার করছেন এবং এখন থেকে চাষাবাদের শুরু করেছেন। তো এই ছিল এখন থেকে আমার কাছে সর্বশেষ, চলে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। রিপন, ধন্যবাদ আপনাকে সংযুক্ত হবার জন্য। দর্শক, ফুলের রাজধানী যশোরের গদখালি থেকে সংযুক্ত হয়েছিলেন সহকর্মী রিপন হোসেন, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ অবস্থা। সংবাদের সময় হলো, আরও একটি বিরতির সঙ্গেই থাকুন, ফিরছি শীঘ্রই। দর্শক, বিরতির পর আবারও স্বাগত, দেখছেন S24 সকালের সংবাদ। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী শচীন দেব বর্মন স্মরণে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার থেকে শুরু হচ্ছে 2 দিনব্যাপী শচীন মেলা।
আয়োজনটি করা হচ্ছে শিল্পীর বাড়ি প্রাঙ্গণে। এই মেলাকে ঘিরে শচীন কর্তার বাড়িতে চলছে নানা প্রস্তুতি, আর সেই প্রস্তুতির খবর বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। জীবন, জীবন স্বাগত আপনাকে। জীবন, শচীন দেব বর্মনের স্মৃতি রক্ষায় কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে আর মেলায় কি ধরনের আয়োজন থাকছে বিস্তারিত জানাবেন। রাশেদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী শচীন দেব বর্মনকে ঘিরে কুমিল্লায় দুদিন শচীন মেলা আয়োজন করা হয়েছে। আমরা এখন যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি, এই জায়গাটিতে 1906 সালে শচীন দেব বর্মন এখানে জন্মগ্রহণ করেছিলেন এবং এই অক্টোবর মাসে 1 অক্টোবর তার জন্মবার্ষিকী এবং 31 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেছিলেন। তো এই দুদিনকে স্মরণ করার জন্য দুদিন শচীন মেলা আয়োজন করা হয়েছে। তো আমরা এখানে এসে যেটি জানতে পেরেছি, জেলা প্রশাসক আবুল ফজর মীর তিনি জানিয়েছেন আগামী 25 এবং 26 অক্টোবর দুদিনব্যাপী শচীন মেলা আয়োজন করেছেন এবং ওই দুটি দিনকে উদযাপন করার জন্য তারা নানান অনুষ্ঠান মেলা সাজিয়েছেন। তো আমরা এসেছি, আমরা এখানে সংস্কৃতিকর্মী এবং সম্মিলিত সংস্কৃতি জোটের সভাপতি পাপড়ি বসু আছেন, তার সাথে আমরা একটু কথা বলতে চাই। এই যে দুদিনব্যাপী শচীন মেলা আয়োজন করেছে, আপনাদের কেমন লাগছে? ধন্যবাদ সাংবাদিককে। আমাদের খুব ভালো লাগছে, কারণ শচীনকর্তা হচ্ছে আমাদের অহংকার, আমাদের চেতনা। এই দুই দিনব্যাপী যে মেলা, সেই মেলাটির আগের একটু আমি যেতে চাচ্ছি। এই যে যেই বাড়িতে দাঁড়িয়ে আমরা কথা বলছি, এটা এককালে হাঁস মুরগির খামার ছিল। আমাদেরকে বলতেই হবে, সেই অহংকার চেতনাকে ফিরিয়ে আনার জন্যে আমাদের কুমিল্লার মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহাউদ্দিন বাহার মহোদয়ের অনেক অবদান আছে। তারপর হাসানুজ্জামান কল্লোল, প্রাক্তন জেলা প্রশাসক, এটিকে তার সাথে সম্পৃক্ত হয়ে উদ্ধারের চেষ্টা করেছেন এবং বর্তমানে আমাদের যে জেলা প্রশাসক আছেন আবুল ফজল মীর, এই বছর সহ 2 বছর আমরা আজকে মেলা করতে যাচ্ছি শচীন মেলা, এটা তারই অবদান। আমরা চাই যে আমাদের শচীনকর্তা আমাদের প্রতিটি দিনে আমাদের মাঝে ফিরে ফিরে আসুন। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন সংস্কৃতিকর্মীর সাথে কথা বলতে চাচ্ছি, তিনি কুমিল্লা কলেজ শিক্ষক সমিতির সভাপতি এবং যিনি শচীন দেব বর্মন নিয়ে কাজ করেন। আমরা তার সাথে একটু কথা বলতে চাইতেছি যে অধ্যক্ষ হাসানিমা মজুমদার, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, শচীন মেলায় আগামী দুদিনব্যাপী শচীন মেলা হচ্ছে, মেলায় কী কী থাকছে এবং কী কী আয়োজন থাকছে এবং এই বাড়িটিতে প্রতি বছরে একবার স্মরণ করা হয়, এটা কি আসলে সংস্কৃতিকর্মীদের জন্য কি প্রত্যাশিত? আসলে বিষয়টি একটু ভিন্নভাবে আমরা ব্যাখ্যা করতে চাই। দুদিনব্যাপী শচীন মেলা শুরু হয়েছে অতি সম্প্রতি, এটা আরও বাড়বে এবং এখন আমরা যে কাজগুলো করতে চাচ্ছি, শচীনের জীবনভিত্তিক আলোচনা, নবীন প্রজন্মকে শচীনকে অবহিত করা এবং সঙ্গীতের সাথে সম্পৃক্ত করা, যেমন কালকেই প্রতিযোগিতা হবে, আমাদের তরুণ ছেলেমেয়েরা সে প্রতিযোগিতা অংশগ্রহণ করবে। ইতিমধ্যে আমাদের সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি কথাটি বলেছেন যে বাড়িটি উদ্ধারের প্রেক্ষাপটটি ব্যাখ্যা করেছেন, সংসদ সদস্য মহোদয়ের অবদানের কথা বলেছেন। আমি এই বিষয়ে পুনরাবৃত্তি করতে চাই না, তবে এই বাড়িটিকে ঘিরে একটি সাংস্কৃতিক বলয় তৈরি হতে পারে এবং এটা আমাদের এমপি মহোদয়ের ইচ্ছা আছে এবং শুধু একদিন বা দুদিনের এই মেলা করে এই বাড়িটিকে সীমাবদ্ধ রাখলে চলবে না, এখানে প্রশাসনকে এগিয়ে আসতে হবে। আমরা যারা সংগঠক, আমরাও ভাবছি আমাদের দায়িত্ব কর্তব্য আমরা পালন করব এবং আমরা চাই যে সেটা উৎসব মুখর থাকুক, শচীন চিরজাগরুক থাকুক এবং আমাদের নবীন প্রজন্মের কাছে শচীন দেব বর্মন। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন সংস্কৃতিকর্মীরাও বলছেন যে কুমিল্লায় শচীনকে স্মরণ করে রাখার জন্য এই দুদিনব্যাপী শচীন মেলা আয়োজন করা হচ্ছে। তো আসলে কুমিল্লাবাসীর একটি গর্বের জায়গা এই বাড়িটি, তারা অহংকার করছেন এবং গর্ব করছেন এই দুদিনব্যাপী মেলাটি নিয়ে, তাদের ভিতরে অনেক উৎসাহ আনন্দ বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে কুমিল্লা শচীন দেব বর্মন বাড়ির থেকে সর্বশেষ। আমি স্টুডিওতে ফিরে যাচ্ছি রাশেদের কাছে। জীবন আমাদেরকে জানাচ্ছিলেন কুমিল্লা থেকে শচীন দেব বর্মনের স্মৃতি রক্ষার্থে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেগুলো সম্পর্কে বিস্তারিত। এবারে খেলার খবর। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে আজ লাওসের ইয়ং এলিফেন্টের মুখোমুখি হবে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী। এম এ আজিজ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7টায়। প্রথম ম্যাচে টিসিএস স্পোর্টসের বিপক্ষে বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী। সেই ম্যাচের দাপুটে জয় বেশ আত্মবিশ্বাস দিয়েছে দলকে। এই ম্যাচ জিতে তাই সেমিফাইনাল নিশ্চিত করতে চায় মারুফুল হকের দল। এদিকে প্রথম ম্যাচে মোহনবাগানের বিপক্ষে জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী ইয়াং এলিফেন্ট। তাই তো চট্টগ্রাম আবাহনীর কোচ এবং অধিনায়ক বলছেন লড়াইটা হবে সমানে সমান। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার।
নুসরাত হত্যা মামলার রায়কাল, আসামিদের সর্বোচ্চ শাস্তির আশা পরিবারের। খুব দ্রুত সময়ে বিচার শেষ হওয়ায় খুশি ফেনীর মানুষ। বোরহানউদ্দিনের পরিবেশ এখনও থমথমে, ভিডিও ফুটেজ দেখে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। রংপুরে 10 টাকা কেজি চাল বিতরণে নজিরবিহীন দুর্নীতি, ভুয়া কার্ড আর মৃত ব্যক্তির নামে আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে। শিক্ষা মন্ত্রণালয় ও ইউরোপ ইউনিয়নের নামে রাজশাহীর স্কুলগুলোতে চিঠি পাঠিয়ে প্রতারণার ফাঁদ, টার্গেটে গ্রামাঞ্চলের স্কুল। চট্টগ্রামে 6,000 কোটি টাকার জলাবদ্ধতা নিরসন প্রকল্পে সুফল মেলেনি দুই বছরেও, সিরিয়ার সাবেক চেয়ারম্যানকে দুষলেন সংসদ সদস্য ও মেয়র। কাউন্সিলকে ঘিরে চাঙ্গা, খুলনা আওয়ামী লীগ সুবিধাভোগী আর অনুপ্রবেশকারীদের বের করে দেওয়ার নির্দেশে খুশি ত্যাগী নেতাকর্মীরা। এবং শীতকালীন সবজিতে সবুজে ভরা যশোরের মাঠ, ধান চাষের লোকসান পুষিয়ে নিতে ব্যস্ত কৃষকরা ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি। এ ছিল এখনকার সংবাদ আয়োজনে, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।